তবে এটা এন্ট্রাম একটা বড় সিটি, ঠিক আছে, বেলজিয়ামের বড় তিনটা সিটি হলো গেম, অ্যান্টওয়ার্প, ব্রাসেলস, ব্রাসেলস আর এখানে জবের সমস্যা, ঠিক আছে, অ্যাভেলেবল জব আছে সব সিটিতেই আছে, জবের টেনশন করা লাগবে না। অন্যান্য কার্যক্রমে যেমন জার্মানি যেমন জবের ল্যাঙ্গুয়েজ ছাড়া জব করাই যায় না বলা চলে, বুঝছে, সিটি পাবে এইখানে ওই রকম প্রবলেম। সবাই বাক্যাংশ জব করতে চায়, হ্যাঁ, বাংলাদেশে সবাই মোটামুটি বাক্যাংশ জব করে এবং ভালোভাবে মোটামুটি ভালো ইয়েই পারে, সমাজ নিয়ে খাজার বিভিন্ন দেশে ওই দেশে আপাতত আমাদের অ্যাপ্লিকেশনের সময় হলো ফটোকপি, লিগালাইজ লাগবে তো ফটোকপি দিলেই হবে, বাট যেহেতু এই প্রসেস গুলি ভিসার সময় আবার করতে হবে মেইন কপি, এই জন্য আমরা ক্যান্ডিডেটদের বলি যে একসাথে ফটোকপি অ্যান্ড মেইন কপি দুইটাই একসাথে ইউনিভার্সিটি এডুকেশন ফরেন মিনিস্ট্রি থেকে করে রাখা, তাহলে বারবার দৌড়ানো লাগবে না একসাথে। এটা সমস্যা না যে ছেলে বা ওখানে সেফটির বিষয়টা খুবই ভালো, ভার্সিটি ডরমেটরিতে অ্যাপ্লাই যদি করে তাইলে পাবে, বাট দেখেন সিট যদি বুক হয়ে যায় যে ওরা তো কিছু করতে পারে না, ওদের কাছে সবাই সমান, ছেলে বা মেয়ে এরা আলাদা ইয়া থাকে না, ঠিক আছে, অসুবিধা নেই। ইউনিভার্সিটি ডর না হলে অনেক বাসা আছে যেগুলি মেয়েরা থাকে, এইগুলি এইটুকু ইয়ে আমরা চেষ্টা করবো আর কি ম্যানেজ করে দেওয়ার, সুবিধাজনক ই করা, এরকমই 5-6 হাজারের 5-8 বা 6 হাজার।
এক বছরের কোর্স করার পরও এক বছর জব সার্চিং ভিসা দিবে, আবার দুই বছর করলেও তারপরে এক বছর। তো এখন আপনি যদি যত তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা একটা ভালো না? ছোটটা তো সাবজেক্ট রিলেটেড হওয়া লাগে না? হ্যাঁ, জবের ক্ষেত্রে মেইনলি ওদের রিকোয়ারমেন্ট হলো যে বছরে ইয়ারলি হলো 36,000 ইউরো হলো ইয়া হইতে হবে, স্যালারি হইতে হবে টোটাল। আর অবশ্যই 36,000। এখন সাবজেক্ট রিলেটেডই জব হইতে হবে এমন না, তবে মোটামুটি গ্রেড থাকতে হবে। 36,000 তো নর্মালি দেখা যাচ্ছে যে একটা ওয়ার্কিং পোস্টে তো আর 36,000 ইয়া আসবে না, তো ওদের স্যালারি তো কম। সেটাই তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যালারি মানে জবই লাগবে, তবে সাবজেক্ট রিলেটেড না হলেও চলবে, এটা একটা সুবিধা আছে। তো মাসে প্রায় 3,000 ইংলিশ স্পিকারদের জন্য কি ওখানে জব কিরকম? ওদের তো ল্যাঙ্গুয়েজ তিনটা অফিসে। হ্যাঁ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তিনটা, তবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেমন ডাচ বা জার্মান বা ফ্রেঞ্চ, মানে টুকটাক মানে জব শুরু করা অবস্থায় বেসিক কিছু জানলে এটা একটা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। এখন দুইটা ক্যান্ডিডেট থাকলে যে একটু ওই ল্যাঙ্গুয়েজটা পারবে তার জন্য অবশ্যই এক্সট্রা বেনিফিট থাকবে। তো আর ল্যাঙ্গুয়েজ বেসিক ল্যাঙ্গুয়েজ আমাদের তো একটু শেখার দরকারই ওখানে চলাচল করার জন্য। আমার ওদের ল্যাঙ্গুয়েজটা যারা প্রথম যায় এন্ট্রি লেভেলের বেসিকটা ল্যাঙ্গুয়েজটা ওরা ফ্রি করায় দেয় ওদের সিটি হল থেকে। আচ্ছা, মাস্টার্স কোর্সে ভর্তি হলে এটা কি মানে পসিবল কি না? যে আমি ওখানে যাওয়ার পরে দেখলাম যে কোর্স কোনোটা অন্য ভাষা মানে ইংলিশে না। মাস্টার্স যেটা আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হবে স্টুডেন্ট ওরা টোটাল কোর্সে ইংলিশেই থাকবে, সমস্যা নেই। আমাদের সাথে যারা ওই যে এক বছরের প্রোগ্রামে ছিল কয়েকজন কমপ্লিট করছে ওরা মোটামুটি সবাই একদম মনে হয় একদম জব পাইনি, বাকি সবাই জব করছে। এটা হলো কোম্পানি সব কিছু প্রসেস করবে, এটা যে এমপ্লয়ি জব করবে ওটা তার কিছু করতে হবে, সব কোম্পানি তার কাগজপত্র ইয়া করবে। কোনো মাসে বেশি কোনো মাসে কমে, এরকম ওভারটাইম সেটা আলাদা, ওভারটাইম তো আর ওই মধ্যে পড়বে না। আর সাধারণত ওখানে বাংলাদেশের মতো ওভারটাইমের সিস্টেম, ওভারটাইম এগুলি করে ওভারটাইম কভার করে হলো পার্ট টাইম যারা জব করে তাদের দিয়ে। আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন, এদের টাইমের বিষয়ে স্ট্রিক্ট। এরা আমাদের দেশের মতো এমন না যে বলল আট ঘন্টা ডিউটি 12-14 ঘন্টা, এরকম না। আবার স্যালারি যেটা বলবো ওইটাই।
ওদের যে স্ট্রাকচার ওইগুলো বলবে কারণে বেশি দিবে তাহলে কম দিবে তার ছয় মাসের কমে মানে যাওয়া পসিবল না একসাথে ফ্লাই করার কোনো ওয়ে একসাথে আসলে ফ্লাই করা খুবই টাফ হয়তো স্কলারশিপ পাইলে দেখো যেমন ইরাসমন্ডস স্কলারশিপ আছে বা যারা পিএইচডি করে বা পোস্ট ডক করে তাদের ক্ষেত্রে একসাথে দিয়ে দেয় মাস্টার্স কোর্সে হ্যাঁ মাস্টার্স কোর্সে একটু খুব কম দেয় থেকে হয় না বেলজিয়াম সার্ভিস থেকে হয় তো ওদের ওইখানে ডকুমেন্ট যাইতে স্টেপ বাই স্টেপ যাইতে একটু সময় লেগে যায় এটা কি মানে যে স্টুডেন্ট ওখানে গিয়ে অ্যাপ্লাই করবে না বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হবে স্পাউজের জন্য না বাংলাদেশ থেকে জাস্ট কনস্যুলেট অফিসে ডকুমেন্ট জমা দিলেই হবে কিছু করতে হবে না ওরা এই কনস্যুলেট থেকে স্টেপ বাই স্টেপ ইয়া করে স্পাউজিং বাই ফয়েল এর তো ব্লক মানে করা হ্যাঁ ব্লক মানে অথবা স্পাউজ মোটামুটি এত বেশি টাকা লাগে না যেমন জার্মানিতে প্রতি মাসে €110 লাগে যদি 30 বছরের নিচে হয় আর 30 বছরের উপরে হয়ে গেলে তখন ওটা আরো অনেক কস্টলি বাট বেলজিয়ামের ইন্স্যুরেন্সটা মানে যে €100 বা €150 দিয়ে পুরা ইয়ার কভার করে ভিসা রেশিও ভালো বলতে এরকম না ভিসা তো ডিপেন্ড করে হলো ক্যান্ডিডেট তার যে একটা ডকুমেন্টগুলি জমা দিয়েছে ডকুমেন্ট প্লাস তার যে একটা হলো এই কোশনারি ফর্ম পূরণ করতে হয় ওইটার উপর এখন কোনো একটা ক্যান্ডিডেট দেখা গেল এরকম কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি ভিসা রিজেক্ট হয় স্পন্সর দেখা যায় স্পন্সর যদি বাংলাদেশে কেউ স্পন্সর করে সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হয় তারা যদি তাইলে যদি এনরোল না করতে পারেন তাহলে কিন্তু ভিসা দিবে না ৮ উইকের মধ্যে হলো ডিসিশন দেয় অনেক সময় আগে দিয়ে দেয় অনেক সময় ৮ উইক পরে লাগে
অনলাইনে ফর্ম ফিল আপ করলে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে না, ওখানে ওরা এক দুই তিন স্টেপে ভেরিফাই হবে। হওয়ার পরে আপনাকে ওই ডকুমেন্টগুলি যখন বলবে মেইল দিবে যে আপনার ডকুমেন্ট ফ্যাকাল্টিতে ফার্দার বাছাই করার জন্য পাঠানো হয়েছে, তো ফ্যাকাল্টিতে যে পাঠাইলো তার এইট উইক্সের মধ্যে দিবে ডিসিশন দিবে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে যদি স্টুডেন্টের প্রেশার বেশি থাকে তাহলে একটু টাইম বেশি লাগে, আবার স্টুডেন্টের প্রেশার কম থাকলে আগে দিয়ে দেয়। সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের যাওয়ার পরে হ্যাঁ যাওয়ার পরে এক মাসের মধ্যে পরিশোধ করা যায়। সেটা কি ব্লক অ্যাকাউন্ট থেকে দিয়ে দেবে ওখান থেকে? ব্লক অ্যাকাউন্ট থেকে আসলে ব্লক অ্যাকাউন্ট করতে একটু মানে ব্লক অ্যাকাউন্টের টাকাটা ওখানে বেলজিয়ামে যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তো ব্যাংক অ্যাকাউন্ট করতে NH-15 বা রেসিডেন্স পারমিট লাগে, ওইটা পাইতে একটু টাইম লাগে। তো সব মিলিয়ে এক দেড় মাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলেই ওরা একবারে টাকা দেখা যাচ্ছে। আর সেপ্টেম্বর থেকে যদি ব্লক করা হয় ব্যাংক অ্যাকাউন্ট হলো নভেম্বরে, তাহলে ওরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাসের টাকা একবার দিয়ে দিবে, তারপরে প্রতি মাসের টাকা প্রতি মাসে ওরা দিয়ে দিবে। নিয়ে যাওয়াটাই বেটার, তবে ওই তো এক সেমিস্টারের সেমিস্টার ওয়াইজ পে করা যায়, এটা একটা সুবিধা। সাথে করে এক সেমিস্টার নিয়ে গেলে লোকমানি তো বাইরে বলতে শোনা মাসে মাসে দিলে ফি এত বেশি আসে না, ঠিক আছে আমাদের সর্বোচ্চ গেলে 2,000 বা 3,000 আসে সেমিস্টার দুইটা। হ্যাঁ সেমিস্টার দুইটা সর এমনিতে তো তিন মাসের ঢালা লোকমানি দিয়ে দিলে বাসি পাঁচটা করতে পারে তাহলে তো আর একটা প্রথম পাঁচটা